একবার কি হয়েছিল জানেন? একবার এক বৃদ্ধ দরিদ্র অসহায় ঠাকুমার কাছে তার নাতনি পুতুল কিনে দেবার জন্য বায়না করে, কিন্তু ঠাকুমার কাছে পুতুল কেনার জন্য একটি পয়সাও ছিল না। তারপর কি হলো? তারপর কি ঠাকুমা পেরেছিল তার নাতনিকে পুতুল কিনে দিতে? যদি কিনে দেয় তাহলে কিভাবে কিনে দিল? কারণ ঠাকুমার কাছে তো কোনো পয়সা ছিল না। জানেন তো, আমার ছোটবেলায় আমার ঠাকুমা এই গল্পটি আমাকে শোনাতো, আর আমিও বারবার ঠাকুমাকে বায়না করতাম এই সোনার থালার গল্পটি শোনাবার জন্য। ঠাকুমা বলতো তিনিও তার ছোটবেলায় এই গল্পটি শুনেই বড় হয়েছেন। আজ আমি বড় হয়েছি, ঠাকুমা আজ আর আমাদের মধ্যে নেই। আজ এত বছর পর আবার এই গল্পটি শোনাতে গিয়ে আমার পুরনো কথা মনে পড়ছে। আমি জানি আমার মতো হয়তো আপনারাও অনেকে ছোটবেলায় এই গল্পটি শুনেছেন আপনাদের প্রিয় মানুষের কাছ থেকে। চলুন না আজ আবার একবার এই ব্যস্ত জীবনেও সেই হারিয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে আনি। যদি শুনে থেকেও থাকি তাহলে চলুন আজ আরও একবার শুনে নি সেই গল্পটি। আর কি বললেন, আপনি শোনেননি? তাহলে তো অবশ্যই শুনে নিন আমাদের আজকের গল্প, জাতকের কাহিনী থেকে শেরিবান ও শেরিবা জাতকের গল্পটি। কিন্তু গল্পটি শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, প্রতিদিন এমন নতুন নতুন গল্প শোনার জন্য, এবং সেই গল্প থেকে কিছু শিক্ষা নিয়ে নিজের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য। তাহলে চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের কাহিনী। আজ থেকে বহু যুগ আগে বোধিসত্ত্ব এক রাজ্যে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি যৌবনে ফেরিওলার কাজ করে জীবিকা অর্জন করতেন। তার নাম ছিল শেরিবান, আর সেই রাজ্যেই শেরিবা নামে আর এক ফেরিওলাও বাস করত। একদিন শেরিবান শেরিবাকে সঙ্গে নিয়ে অন্ধরূপ নগরে বাণিজ্য করতে গিয়েছিলেন। শেরিবা খুব অর্থলোভী ছিল। সেই নগরে গিয়ে কে কোন রাস্তায় ফেরি করে বেড়াবেন তা ভাগ করে নিয়েছিলেন। ঠিক হয়েছিল একজন এক রাস্তায় ফেরি করার পর অন্যজন সেই রাস্তায় ফেরি করতে পারবেন। সেই অন্ধরূপ নগরে সম্পত্তিশালী এক বণিক পরিবার বাস করত। বর্তমানে লক্ষ্মীদেবীর কোপে পড়ে সেই পরিবার সব সম্পত্তি হারিয়ে নির্ধন হয়ে পড়েছেন। একে একে সেই পরিবারের পুরুষেরা সব মারা যান। যে সময়ে শেরিবান ও শেরিবা সেই নগরে ফেরি করতে যান, সেই সময়ে সেই বণিক পরিবারে মাত্র একটি বালিকা ও তার বৃদ্ধা ঠাকুমা জীবিত ছিলেন। তারা অতি কষ্টে প্রতিবেশীদের বাড়িতে কাজকর্ম করে জীবিকা অর্জন করতেন। অতীতে সৌভাগ্যের সময়ে বাড়ির কর্তা যে সোনার থালায় ভোজন করতেন সেটি তখনও ছিল, কিন্তু দীর্ঘকাল সেটিকে ব্যবহার না করায় এবং অন্য ভাঙা বাসনপত্রের সঙ্গে থাকায় সেটির উপর এত ময়লা জমেছিল যে সেটি সোনার থালা বলে চেনাই যেত না। একদিন
লোভী ফেরিওলা শেরিবা পুতুল নেবে গো পুতুল পুতুল আছে অনেক পুতুল পুতুল নেবে গো পুতুল বলতে বলতে সেই বণিকদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন সেই পরিবারের ছোট্ট বালিকাটি তার ঠাকুমাকে বলল ও ঠাকুমা ঠাকুমা আমাকে একটা পুতুল কিনে দাও না গো তখন ঠাকুমা বলল আমরা গরিব পুতুল কেনার পয়সা কোথায় পাব তখন সেই সোনার থালাটি বার করে ঠাকুমা বলল এই থালাখানা বদলে নিলেই তো হয় এটা তো আমাদের কোনো কাজে লাগে না তখন বৃদ্ধা ঠাকুমা ফেরিওলাকে ডেকে বললেন বাবা এই থালাখানি বদলে আমার এই ছোট্ট নাতনিটিকে যা হোক একটা পুতুল দাও না শেরিবা থালাখানি নিয়ে উল্টে পাল্টে দেখে বুঝল সম্ভবত এটা সোনার থালা কিন্তু সেটা প্রকৃত সোনার থালা কিনা তা পরীক্ষা করার জন্য একটা ছুঁচ দিয়ে তার উপর দাগ কেটে দেখল তখন সেটা যে সোনার থালা সে বিষয়ে তার আর কোনো সন্দেহ রইল না কিন্তু লোভী শেরিবা ভাবল যে বিনা পয়সায় এটা নেবে তাই সে সত্য কথা গোপন করে অবজ্ঞার ভান করে বলল এর দাম আর কি একটা সিকি পয়সা অর্থাৎ এক পয়সার চার ভাগের এক ভাগ দামেও কিনলে ঠকা হয় এই বলে বাসনখানি সে হেলা ভরে মাটিতে ফেলে দিয়ে চলে গেল এদিকে এই ঘটনার কিছুক্ষণ পরে বোধিসত্ত্ব অর্থাৎ শেরিবান সেই রাস্তায় ফেরি করতে এলেন তিনিও শেরিবার মতো একই কথা বলে দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগল শেরিবান দাঁড়ে দাঁড়ে ডাকতে লাগল পুতুল নেবে গো ভালো পুতুল মাটির পুতুল অনেক সুন্দর সুন্দর পুতুল পুতুল নেবে গো পুতুল তা শুনে সেই বালিকাটি তার ঠাকুমাকে আবার সেই একই অনুরোধ করল তখন ঠাকুমা তাকে বললেন দেখলে তো এই বাসনটার কোনো দাম নেই আর কোনো কিছু বদল করার মতো নেই তখন বালিকাটি বলল ঠাকুমা আগের ফেরিওলা লোকটা ভালো নয় তার কথাবার্তাও ভালো নয় কিন্তু এই ফেরিওলাটা ভালো এ হয়তো বাসনটা নিতেও পারে ঠাকুমা তখন বোধিসত্ত্বকে ডেকে সেই বাসনখানি দেখালেন সেটি তার হাতে দিতে শেরিবান দেখা মাত্র সেটি সোনার থালা বলে বুঝতে পারলেন শেরিবান বললেন মা এর দাম তো অনেক লক্ষ মুদ্রা কিন্তু এত অর্থ তো মা আমার নেই তখন তার কথায় সন্তুষ্ট হয়ে বৃদ্ধা ঠাকুমা বললেন বাবা এই মাত্র একজন ফেরিওলা এসেছিল সে বললেন এর দাম এক পয়সাও হবে না বোধহয় আপনার পুণ্য বলে এটি সোনার হয়ে গেছে এটা আমরা আপনাকেই দেব
এর বিনিময়ে আপনার যা ইচ্ছা তাই দিন। শেরিবানের কাছে তখন 1000 রুপোর টাকা এবং ওই মূল্যের পণ্যদ্রব্য ছিল। বোধিসত্ত্ব অর্থাৎ শেরিবান তখন তার কাছে যে 1000 রুপোর টাকা ও ওই মূল্যের পণ্যদ্রব্য ও এক ঝাঁক মাটির পুতুল ছিল, তা তিনি নিজের হাতে মাত্র 8টি পয়সা এবং একটি দাড়িপাল্লা ও তার থলেটি নিয়ে বাকি সব টাকা ও দ্রব্য বৃদ্ধাকে দিয়ে দিলেন। তারপর তিনি সেই সোনার থালাটি নিয়ে সোজা নদী তীরে চলে গেলেন। নদীর ঘাটে গিয়ে শেরিবান মাঝিকে একটি পয়সা দিয়ে তাকে তাড়াতাড়ি নদী পার করে দিতে বললেন। মাঝি নৌকা ছেড়ে দিল। এদিকে শেরিবা লোভ সামলাতে না পেরে সেই বণিক বাড়িতে আবার ফিরে এসে বলল, আপনাদের থালাটা বদলে কিছু একটা জিনিস না দিলে ভালো দেখায় না। তখন বৃদ্ধা বললেন, কিন্তু একটু আগে একজন সাধু ফেরিওলা সেটি 1000 টাকা দিয়ে নিয়ে গেছে, অথচ আপনি বলেছিলেন এর দাম সিকি পয়সাও হবে না। কথাটা শুনে সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে ওঠে শেরিবা। সে তার সব টাকা মালপত্র মাটিতে ছড়িয়ে ফেলে দিয়ে শুধু দাড়িপাল্লাটা নিয়ে সেটিকে ঘোরাতে ঘোরাতে রাস্তা দিয়ে যেতে যেতে বলতে লাগলো, হায় হায়, আমার লক্ষ মুদ্রার সোনার থালাটা নিয়ে গেছে, হায় রে সোনার থালাটা নিয়ে গেছে। তখন শেরিবানের সন্ধানে সে নদীর তীরে ছুটে গেল, কিন্তু গিয়ে দেখল নৌকা ছেড়ে দিয়েছে। সে ডাকলেও মাঝি নৌকা ফেরালো না। তখন শেরিবা ক্ষুধায় তৃষ্ণায় রাগে শোকে দুঃখে এত কাতর হয়ে পড়ল যে তার হৃৎপিণ্ড ফেটে গিয়ে মুখ দিয়ে রক্ত উঠতে লাগল। সে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করল। এইভাবে সে অতি লোভের ফল পেল এবং বোধিসত্ত্ব অর্থাৎ শেরিবান তার সাধুতার ফল পেলেন। অতি লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায় এবং সৎপথে থাকা মানুষদের সর্বদাই ভালো হয়। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলের আজকের নিবেদিত গল্প ছিল জাতকের কাহিনী থেকে শেরিবান ও শেরিবার গল্প। জানেন তো, হারিয়ে যাওয়া জাতকের গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই আর দেরি করবেন না, গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন এমন আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য।